ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এসবই তো মানব সমাজের চালিকা শক্তি, তাই না? যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, তবে আপনার উত্তর কি হবে? বিবেচনা করুন। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা। কিছু পাওয়ার সাফল্য, কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয়। অধিকতর ব্যক্তি এইভাবে জীবিত, নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে, তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না। ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারি। কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে। কি করে? যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায়, আশা ভেঙে যায়, তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে। না, এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয় মহৎকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের। এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে, পাঁক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত। সন্তানের ভবিষ্যৎ সুখে ভরে তোলার চেষ্টা, এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য, যাদের আপনি এই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে। তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি বা হতে পারে? কিন্তু সুখ আর সুরক্ষা, এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না? মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা, এসবই কি আজকের সমস্ত কর্মের মূল নয়? সংস্কার আর শিক্ষার থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানদের যেমন চরিত্র নির্মাণ করেন, তেমনই হয় তাদের ভবিষ্যৎ। কিন্তু তবু অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান। বস্তুত যে মাতা পিতা শুধু নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করেন, তাদের সন্তানদের কোনো লাভ হয় না। কিন্তু যে মাতা পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নয়, তার চরিত্রের নির্মাণ করেন, সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে। স্বয়ং বিচার করুন,